বন্ধুরা, আজ আমি আপনাদের স্বাগত জানাই স্পাইস বক্সে। গরমকাল মানে মিষ্টি পাকা সুন্দর আম বা কাঁচা কাঁচা টক আম। বহু লোকের মিষ্টি ম্যাঙ্গো বরফি বা ম্যাঙ্গো মিল্কশেকও ভালো লাগে, আর অনেকের ভালো লাগে কাঁচা আমের শরবত খেতে বা শুধু শুধুই কাঁচা আম খেতে। আজ আমি স্পাইস বক্সে আপনাদের দেখাবো কি করে বানাতে হয় মাভেন চিত্রেন্না কাঁচা কাঁচা টক টক আম দিয়ে। কাঁচা আমের সাথে আমরা মেশাবো নারকেল গোড়া আর বানাবো এই সুস্বাদু খাবারটা। আসুন দেখে নিই মাভেনকাই চিত্রান্না বানানোর উপকরণগুলি হল কাঁচা আম, নারকেল গোড়া, চাল, শুকনো লঙ্কা, গুড়, সর্ষে, নুন, তেল আর জল। প্রথমে আমি এই চালটা সেদ্ধ করে নেব। এই চালটাকে আমি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা কুকারে দিলেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চালটাকে সেদ্ধ করতে রেখেছি, 2 সিটি পড়া অবধি সেদ্ধ করব। ততক্ষণে কাঁচা আম আর নারকেল কোড়াটা বেটে নেব। কাঁচা আম আর নারকেল কোড়া দেওয়ার পরে তার মধ্যে দেব সর্ষে। তার মধ্যে শুকনো লাল লঙ্কা। এবার এটাকে বেটে নেব। ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে বের করে নেব, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। যতক্ষণে এটা ঠান্ডা হবে আমি একটা প্যান নেব আর তার মধ্যে তেল গরম করব। তেলটা এখন গরম হয়ে গেছে, তার মধ্যে দেব সর্ষে। সর্ষেগুলো ফুটতে শুরু করে দিয়েছে। সর্ষে যেই ফুটতে শুরু করে দেবে আমি এই বাটা মশলাটার মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য গুড় দেব, স্বাদ অনুযায়ী নুন, ভালো করে সবকটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সেদ্ধ করা ভাতটা। কাঁচা আমের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। ভাতটা বেশ ঠান্ডা হয়ে গেছে। মাভেনকাই চিত্রান্না এখন তৈরি হয়ে গেছে। আপনি এখানে দেখলেন কি করে বানাতে হয় মাভেনকাই চিত্রান্না। কর্ণাটকে এই খাবারটা খুব প্রচলিত, আর এটা বানানো হয় কোনো অনুষ্ঠান বা উৎসবে। কাঁচা আম আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ এর মধ্যে আছে পুষ্টিকর পদার্থ আর ভিটামিনস, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এর মধ্যে থাকে খুবই জরুরি ভিটামিন সি, যা আমাদের শরীরকে ব্যালেন্স রাখে। আমের মরশুম শেষ হওয়ার আগে তাড়াতাড়ি যান আর বাড়িতে বানান এই মাভেনকাই চিত্রান্না, কারণ আম একবার শেষ হয়ে গেলে আর আম পাবেন না।